আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি একটি কাবাবের রেসিপি। কাবাবের নাম শুনলে বেশ একটু ঝামেলার মনে হয়, তবে আজ যে কাবাবটি করে দেখাবো তা একদম ঝামেলাবিহীন আর চুলায় তৈরি, আর সেই কাবাবটি হলো হাঁড়ি কাবাব। তাহলে চলুন ঝটপট ঝামেলাবিহীন হাঁড়ি কাবাবের রেসিপিটি দেখে নিই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন সব আপডেট সবার আগে পেতে। এখানে আমি 300 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। আমি এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি আর মাংসগুলোকে একটু লম্বাটে করে কেটে নিয়েছি। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন মাংসে যেন এক্সট্রা কোনো পানি থেকে না যায়। এবার একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁপে বাটা, দিচ্ছি প্রায় 1/2 কাপ মতো টক দই, 1/2 চা চামচ দিলাম জয়ফল ও জয়ত্রী, একত্রে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ বা স্বাদমতো লবণ। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস, 1/2 চা চামচ এলাচের গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিলাম শুকনো মরিচের গুঁড়া, আরও দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে দিয়ে দিলাম 3-4 টুকরো দারুচিনি আর 3-4টা লং। আপনারা চাইলে দারুচিনি গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন এই সব মশলাগুলো একত্রে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে পাত্রটাকে ঢেকে রেফ্রিজারেটরের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে প্রায় 24 ঘন্টা। তবে যদি আপনাদের সময় কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা 6 ঘন্টা মেরিনেট করে নিতে পারেন। তবে মাংসটা যত ভালো মেরিনেট করা হবে কাবাবটা তত বেশি নরম আর জুসি হয়। ফিরে এলাম 6 ঘন্টা পর। আমি একটি পাত্রে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম আর এর মধ্যে 2 তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটাকে সামান্য নেড়ে মেরিনেট করে রাখা মাংসটা ছিল সেটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না করব। এই পর্যায়ে কোনো পানি দেওয়ার দরকার নেই। কিছুক্ষণ রান্না করতে করতে মাংস থেকে পানি ছাড়বে, সেই পানিতেই মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। দেখুন মাংসটা থেকে বেশ অনেকখানি পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত মাংসটাকে রান্না করতে থাকবো। এই পর্যায়ে আঁচ মিডিয়াম টু হাই রাখতে হবে। পানিটা শুকিয়ে এসেছে, এখন এটাকে একটু কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব মাংসটাকে সেদ্ধ করার জন্য। তবে আপনারা চাইলে পানি কম বা বেশি নিতে পারেন, যতটুকু প্রয়োজন মনে হবে সেই আন্দাজে পানি অ্যাড করবেন। যদি মনে হয় যে মাংসটা এখনও বেশ কিছুটা শক্ত আছে সেক্ষেত্রে আরও একটু পানি অ্যাড করতে পারেন। চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে, এতে টেস্ট ভালো হয়। আবারও এটাকে রান্না করতে থাকবো মাংসটা যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন ভিউয়ার্স, মাংসটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে এসেছে। এখন ঢাকনা খোলা রেখে এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব, হালকা হালকা একটা পোড়া ভাব আনার জন্য। প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে হাই হিটে রান্না করলেই কাবাবটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার কাবাবটা হয়ে গেছে, এখন আমি চুলার জাল বন্ধ করে এটাকে পরিবেশন করে দিচ্ছি। আসছে ঈদে এই কাবাবের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। কোরবানির ঈদে সবার বাড়িতেই কম বেশি মাংস থাকে। একঘেয়েমি মাংসের রেসিপি খেতে খেতে যদি বোর মনে হয় তখন এই সহজ কাবাবটি বানিয়ে খেতে পারেন।
আশা করি সবার অনেক ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, নেক্সট হয়তো আবার কোনো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।